সবাইকে বলতে চাই যে সাপটাকে আপনারা কখনোই চন্দ্রপাড়া সাপের বাচ্চা ভাববেন না, কারণ আমি তার বডি প্যাটার্নটা, তার যে শরীরের যে বর্ণ তা আপনাদের দেখিয়ে দিয়েছি। এখানে সরু সরু চাকা গোল দাগ আছে, তোলার চাকা চাকা গোল গোল দাগ থাকবে, একে চন্দ্রপাড়া সাপের বাচ্চা ভাববেন না। এই সাপটি সাধারণত ব্যাং খায়, সাধারণত ব্যাং আর বেঙ্গাচিগুলো ছোটো ছোটো বেঙ্গাচিগুলোকে ধরে খায় সাপটা সাধারণত। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সঞ্জয়পাড়া ইউটিউব চ্যানেল। সাপ মানেই মানুষের মধ্যে ভয়, তাই সাপকে বাঁচানোর দায়িত্ব সঞ্জয়পাড়া এবং তার স্নেক রেস্কিউ টিমের। সাপ আমাদের বন্ধু, সাপ আমাদের শত্রু নয়, তাই সাপকে কখনো আপনারা মারবেন না। যতই পারবেন সাপকে আপনারা বাঁচাবেন, কেন তারা বেঁচে থাকলে আমাদের ভারসাম্য, আমাদের যে প্রাকৃতিক ভারসাম্য তা বজায় থাকবে। আপনাদের আগেও আমি বলেছি, আজকে আমি আপনাদের একটা ভিডিও আমি আপনাদের দেখাতে যে একটা ভিডিও বানাচ্ছি, যেটা নিয়ে মানুষের মধ্যে এখন অনেক কুসংস্কার আছে সেই সাপ নিয়ে। আপনারা অলরেডি হাতে দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা সাপ আছে, আর আপনারা বুঝতেই পারছেন এটা কোন ধরনের সাপ বা কী সাপ। আমি এই সাপটা নিয়ে আজকে আপনাদের কিছু সচেতনতা দিব। প্রথমত একে আমরা বলছি, এই সাপটা হচ্ছে হেলে সাপ, বেঙ্গলিতে নাম বলে হেলে সাপ, আর কমন নেম হচ্ছে বার্ব স্ট্রিপড কিলব্যাক, সাইন্টিফিক নেম হচ্ছে এমফিয়াস মাস টলেটাম। এই যে সাপটা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে আছে, পাশে এসে দেখো, এই যে সাপটা দেখতে পাচ্ছেন, এর শরীরের বর্ণটা লক্ষ্য করুন, শরীরের বর্ণটা লক্ষ্য করুন। একে অনেকে চন্দ্রপাড়ার বাচ্চা ভেবে থাকে, কিন্তু এটা চন্দ্রপাড়ার বাচ্চা না, এটা হচ্ছে হেলে সাপ, ঠিক আছে। এটা গ্রামগঞ্জে প্রায় দেখা যায়। এই সাপটার স্বভাব বলতে গেলে, এই সাপ হচ্ছে সাধারণত, এরা সাধারণত লাজুক প্রকৃতির হয়, তারা সাধারণত দিনে বেড়ায় না, এরা আপনারা দিনের বেলা দেখতেই পাবেন না। তারা সাধারণত মানুষের থেকে অনেক দূরে বসবাস করে, এদের শরীরের বর্ণটা আপনারা ভালো করে দেখেছেন, এদের শরীরের বর্ণ বাদামি, আর এদের উপরে যে বডি প্যাটার্নটা, যে গায়ের বর্ণ উপরে কালো, মানে কালো কালো সরু সরু বডি মতো প্যাটার্ন আছে, ছোটো ছোটো দাগ আছে, কালো কালো দাগ। আর একে অনেকে চন্দ্রপাড়ার বাচ্চা ভেবে থাকে। চন্দ্রপাড়া যেটা হবে, পাশে এসে দেখো, চন্দ্রপাড়া যেটা হবে তার কী হবে, এই মাথার কাছে তিনটা, এপাশে একটা গোল, এপাশে এরকম হবে, আর এর যে সরু 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 দাগগুলো আছে, তার সরু সরু দাগ থাকবে না, তার সরু সরু দাগ থাকবে না, সেখানে কী হবে, সরু সরু দাগ থাকবে না, এখানে গোল 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 সার্কুলার সার্কুলার গোল গোল চাকা চাকা দাগ থাকবে, তাকে আমরা চন্দ্রপাড়া বলছি, রাসেলস ভাইপার যেটা। এই সাপটা সাধারণত লাজুক প্রকৃতির হয়। এই আপনাদের সবাইকে আমি দেখিয়ে দিচ্ছি সাপটা যে আমার হাতে আছে। একে আমরা সাধারণত অনেকে অনেক নামে একে চিনে, একে আমি আপনারা আগেই বলেছি এটা হেলে সাপ, এই সাপটা নির্বিষ, এর কোনো বিষ নেই। আর এই সাপটা সাধারণত লাজুক প্রকৃতির, আমি আগেও বলেছি, সাধারণত এরা বাড়ির অন্ধকারময় স্থানে এরা সাধারণত লুকিয়ে থাকে, আর এরা সবসময় চেষ্টা করে মানুষের থেকে এরা যত পারবে এরা সাধারণত দূরে থাকবে। একটা কথা আমি সবাইকে বলতে চাই, এই সাপটাকে আপনারা কখনোই চন্দ্রপাড়া সাপের বাচ্চা ভাববেন না, কারণ আমি তার বডি প্যাটার্নটা, তার যে শরীরের যে বর্ণ তা আপনাদের দেখিয়ে দিয়েছি। এখানে সরু সরু চাকা গোল দাগ আছে, তোলার চাকা চাকা গোল গোল দাগ থাকবে, একে চন্দ্রপাড়া সাপের বাচ্চা ভাববেন না। এই সাপটি সাধারণত ব্যাং খায়, সাধারণত ব্যাং আর বেঙ্গাচিগুলো ছোটো ছোটো বেঙ্গাচিগুলোকে ধরে খায় সাপটা সাধারণত। আমি ভিডিওটা বানালাম এই কারণে যে যাতে মানুষ সচেতন হতে পারে, আর একে অনেকে কুসংস্কারের মধ্যে অনেক কুসংস্কারও আছে। লোক বলতে হ্যাঁ কি উসকো রাই কা তেল পিলা দেতে হ্যাঁ, তো ইমলি কা পানি পিলা দেতে হ্যাঁ, জুস পিলা দেনে সে কি ঠিক হয়ে যাতা হ্যাঁ। আমি একটা কথা বলতে চাই, এ সাপটা যে সম্পূর্ণরূপে নির্বিষ, এ সাপের কোনো বিষ নেই। আর তোমাকে বলতে চাই, তুমি যে কোশ্চেনটা আমাকে জিজ্ঞাসা করলে, এ সাপটার কোনো রকম বিষ নেই। আর আমিও মানে কই ভি জেরবালা আগর সাপ কাট লিয়া তুমি শুনা কি রাই কা তেল পিলা দেতে হ্যাঁ, ইমলি কা জুস পিলা দেতে হ্যাঁ, তো জের কাট জাতা হ্যাঁ। নাই নাই, এসা কুছ ভি নাই হোতা হ্যাঁ, কিউকি कोई भी साँप काट लेगा तो आप तुरंत हॉस्पिटल चले जाइए, क्योंकि हॉस्पिटल में आपको उसका एंटीवेनम मिल जाएगा। आप लोग क्या करते हैं, गुनी के पास चले जाते हैं, जो ऐसा कुछ भी नहीं है। जो स्नेक काट लेगा वो तो नॉन जहरीला स्नेक है, आप लोग देख सकते हैं मेरे हाथ में भी है, और नॉन जहरीला स्नेक। संजय भाई, वो अभी जो सांप जो रहता है ना, जो स्नेक रहता है, तो उसका शरीर में कितना टाइप का जहर रहता है? मिनिमम तीन टाइप, थ्री टू फोर टाइप रहता है। जैसे हम जिसको कालचीटी बोलते हैं घर में, कालचीटी, उसका रहता है न्यूरोटॉक्सिक वेनम। उसके बाद है डोबिया रासेली, रासेल्स भाईपा, जिसको हम चंद्रबड़ा बोलते हैं, उसका रहता है हीमोटॉक्सिक, मतलब वो काट लेगा तो आपका खून निकलेगा, मतलब मुँह से है ना। दुनिया का कोई भी स्नेक काट लेगा तो आप तुरंत हॉस्पिटल चले जाइए, क्योंकि उधर उसका आपका एंटीवेनम मिल जाएगा, ठीक है। धन्यवाद आपका क्वेश्चन सुन के खुश हो गया मैं आपसे धन्यवाद बोलना चाहता हूँ, क्योंकि आपने मुझे अच्छा क्वेश्चन पूछा,
एक मेरा भाई, एक मेरा सीनियर दादा है, वो बाहर से आया है मुझे मिलने के लिए, मेरा गांव के पास से आया है मुझे मिलने के लिए, क्योंकि उसको पता चल गया मैं अभी स्नेक रेस्क्यू करता हूँ, वो आ गया मुझे ऐसे ही। धन्यवाद आपको। और हमें एन सबा एक कथा बोलते चाहिए, ये साप्ट सम्पूर्ण रूपे निर्विष, ये साप कामड़े मानुषर मृत्यु है ना। और विभिन्न ग्रामे मध्य एखो अनेक कुसंस्कार आने के बोले ना कि साप कामड़े दिले, साप ना कि कामड़े दिले एक बाटी ये तेल जो खावाना है तेल से विषा बेर कर दे, क्योंकि एरक कखना जो साप कामड़ा निर्विष हमको विषधर साप कामड़ा ना क्या अपनारा शीघ्र ही हासपाताले चले जान, क्योंकि सेखाने आपनार एंटीफेनोम मिले जाबे और आपनारा सहजेई बेंचे जाबेन। आपनारा जदि गुणितांत्रिकेर चक्करे थाकेन ताहले आपनादेर जीवनटा 100 भागेर मध्ये 99 भाग सेखानेई शेष। तो दया करे आपनारा एखन आपनादेर साथे आमि सेई दादाटार परिचय करावो। दादा एखन आसो। ये जो लड़का है ये इसका मैं चैनल देख चुका हूँ, ये बहुत अच्छा काम कर रहा है, मैं मेरा भाई बोल सकता हूँ मैं उसको। ये तो ये अभी साफ रेस्क्यू कर रहा है, रिलीज भी कर चुका है बहुत सा, मैं देख चुका हूँ। तो मैं भी बोलना चाहता हूँ कि लोग साफ लोग को बचाइए, उसको फ्री हैंडलिंग मत कीजिए। जैसे ये अभी प्रशिक्षण प्राप्त है, देखते पाले पहले हमार दादाटा अनेक भलो अपने अनेक तथ्य दिल जो साप के कखो मारबें ना। এই দাদাটা প্রায় আমার বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে, সেখান থেকে এসছে আমার সাথে দেখা করার জন্য, কন্ট্যাক্ট নাম্বার নিয়ে দেখা করতে এসছে। আর দাদা আমি সাপকে যে বাঁচাচ্ছি আমাকে সাপোর্ট করছে আর বলছে ভালো কাজ করছে দাদা ভাই তুমি, আমি একে প্রথম ধন্যবাদ জানাই, কেন এ আপনাদের অনেক তথ্য গুরুত্বপূর্ণ তথ্য দিল, একে আমি অনেক কিছু এখনও এ খুব ভালো মানুষ, প্রকৃতিপ্রেমী, কেন প্রকৃতির সাথে এ বাইরে থাকে কিন্তু প্রকৃতিপ্রেমী, যত ধরনের সাপ আছে যত ধরনের বেল সবাইকে বাঁচাতে এ করে। আর আমি সবাইকে একটা কথা বলতে চাই, আপনারা দয়া করে আমাকে দেখে কখনো ধরার চেষ্টা করবেন না, কখনো ধরার চেষ্টা করবেন না আমাকে দেখে, কেন এটা হচ্ছে নির্বিষ সাপ, বিষধর সাপ হোক না কেন, যে কোনো সাপ আমি ধরি না কেন, আপনারা কখনোই দয়া করে চেষ্টা করবেন না। আমি এমনি হাতে নিয়ে নিচ্ছি মানে আপনারাও হাতে তুলে নেবেন, এরকম কখনো আপনারা চেষ্টা করবেন না, কেন প্রথমত আপনার আমরা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত, আমরা এই নিয়ে আমরা পড়েছি, সেই থেকে আমরা সাপ উদ্ধার করি। আপনারা কখনো দয়া করে সাপকে আমার মতো ধরার চেষ্টা করবেন না, কারণ একটা সাপ চিনতে গেলেই আপনার অনেক এ হতে পারে, তাই কখনো আপনারা ফ্রি হ্যান্ডেলিং করবেন না, সাপকে যেতে পারবেন বাঁচান, এটা আমি আপনাদের বলবো। আর এই যে দাদাটা এসছে বাইরে থেকে আমি আপনাদের প্রথমে দেখিয়ে দিয়েছি, এই সাপ দাদাটাকে আমি আপনারা দেখুন এ কত সুন্দরভাবে হাতে, দাদা হাত সাপে নাও, হাতটা কিছু করবে না, এ হাতে নাও কিছু করবে না, জাস্ট সিম্পলি আপনারা দেখতেই পাচ্ছেন এ খুব ভালো প্রকৃতি মা প্রকৃতিপ্রেমী, হাতেই নিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে, আপনার ভালোই লাগ আপনাদের, আমি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আপনারা যত পারবেন আমার চ্যানেলটিকে আরও সাবস্ক্রাইব করুন, যাতে আমি ইন্টারেস্টিং ভিডিও বানালে আপনাদের কাছে সর্বশেষ আপনাদের কাছে প্রথমে পৌঁছে যায়। আপনারা দয়া করে সাপকে কখনো মারবেন না, আমার সমস্ত ভিডিওতে আমি এই কথাই বলি, আমাদের বিনতি কি এসে ফ্রি হোল্ডিং বিলকুল মত কিজিয়ে। আমি এখন একে ধরে দিয়েছি, আমি এখন একে ধরে দিয়েছি, লেকিন মে বি আই বি পকড়া হুম, মেরে কো ডর লাগ রহা হ্যায়, ঠিক হ্যায়, আমি এখন পেলি বার পকড় রহা হুম, মেরে কো ভি ডর লাগ রহা হ্যায়, लेकिन ऐसे गलती से भी मैं जैसा गलती कर रहा हूँ ऐसा मत कीजिए, हाथ जोड़ के विनती है सबसे। हाँ अभी एखे धरिए दीजिए, क्या ये प्रकृति प्रेमी सापटा किछु करबे ना, और सापटा एखन शांत प्रकृतिर आपनारा देखते ही पाच्छेन, सापके कखनो मारबे ना एटाई आमि बोलते चाई। और आमि बेशी किछु बोलबो ना, आपनारा देखते ही पाच्छेन आमार दादा आमार सापटा हाथे निये निएछे, और ठीक आछे आमि आपनादेर पकड़लो भाग जाएगा। हाँ आमि सापटाके हाथे निये निएछि, आपनादेर साप सम्पर्के आजके सचेतनता करालाम, আর মানুষের মধ্যে যত কুসংস্কার আছে সেই কুসংস্কারগুলোকে দূর করানো, যাতে মানুষ সচেতন হতে পারে আরও। আর সাপকে কখনো মারবেন না, সাপকে আপনারা বাঁচিয়ে রাখুন। আর আমি এই প্রাকৃতিক পরিবেশে আমি সাপটাকে ছেড়ে দেবো, কারণ এখানে এসে ভালো খাবার খেতে পারবে, আমার বাড়ির পাশেই জায়গাটা, আর এখানে এতটাই সাপকে মারানো হয় না, কেন আমি এখানে সচেতনতা দিয়েছি, যে কোনো সাপ বেরোক না কেন আমি সাপ উদ্ধার করি এখান থেকে, বা বিভিন্ন জায়গা থেকে আমি উদ্ধার করি। এরকম আপনাদের আগে আমি বলেছি আমার বাড়ি থেকে প্রায় আমি একটা দূরে গিয়ে আমি সেখান থেকে প্রায় সাপ উদ্ধার করেছি। আপনাদের বেশি কথা কিছু বলবো না, সাপকে আমি এখানে ছেড়ে দিব। আর দয়া করে আমাকে সাপোর্ট করুন, আর চ্যানেলে যদি নতুন থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে আরও গ্রো মানে আমার চ্যানেলটিকে আরও গ্রো করাবে। তাই দয়া করে আমার যে চ্যানেলে যদি নতুন থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আমাকে দেখে কেউ ধরার চেষ্টা কখনোই করবেন না, আমি যেরকম সাপকে ধরেছি আপনারা আমার মতো কখনো সাপকে ধরবেন না। যারা প্রশিক্ষণপ্রাপ্ত যারা সাপ রেস্কিউ করেন তারা একমাত্র ধরেন, সে সাপ বিষ হোক নির্বিষ হোক বা বিষ হোক, সাপ কখনো আপনার ফ্রি হ্যান্ডেলিং করবেন না, সাপকে বাঁচিয়ে রাখুন। এই সাপটা দেখতে সত্যি খুব সুন্দর, আমি সাপটা ধরে যা আপনাদের সচেতনতা দেওয়ার জন্য সাপটাকে ধরেছি, আর আমি সাপটাকে ছেড়ে দিব, আর বেশি কথা কিছু বলবো না। ঠিক আছে, আপনাদের সাথে দেখা হবে আগের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।
আর পরের বার যখন ভিডিওটা আনবো আমি আপনার জন্য আরও ইন্টারেস্টিং ভিডিও আনবো, যাতে আপনারা আরও খুশি হন, এটা আমি আপনাদের কাছে আশা রাখছি। আর দয়া করে আমাকে ভিডিওটা দেখার পরে আমাকে কমেন্ট করবেন, আর যদি চ্যানেল বলবো না একে আমি বিরক্ত করাবো না, কারণ আমি সাপটাকে ধরে রেখেছি, কালকে ধরেছিলাম আপনাদের যাতে জানাতে পারি সাপটা নিয়ে। সাপটাকে আমি এখানে ছেড়ে দিব যাতে সাপটা এখানে ভালো থাকতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন যাওয়ার জন্য কত চেষ্টা করছে। ঠিক আছে, আমি ছেড়ে দিব, এখানে ছেড়ে দিব যাতে। ভাই দেখাও,